Assalamualaikum. Welcome to Parul Show. আজকে আমি ঘরে কিভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে সেটা দেখাবো। খুব সহজভাবে এটা তৈরি করা যায় ঘরে। তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিলাম। এটাকে আমি লিকুইড দুধ দিয়ে গুলে নিচ্ছি। চুলায় একটা প্যানে আধা লিটার লিকুইড দুধ নিচ্ছে। এটার মধ্যে একটা ডিমের কুসুম আমি ফেটিয়ে রেখেছি, ওটা এখন এটার মধ্যে দিচ্ছি। কুসুমটা খুব ভালো করে ফেটাতে হবে। এখন এটাকে আগে নেড়ে মিশিয়ে নিতে হবে, এরপর চুলার জালটা দেব আমি। এখন আমি চুলার জালটা দিচ্ছি। এখন এটার মধ্যে আমি চিনি দিব। তো ফ্রুটস যেহেতু মিষ্টি আছে, তো চিনিটা আমি অল্প পরিমাণ দিব, আন্দাজ মতো চিনি দিলাম। এখন এখান থেকে কিছুটা দুধ নিয়ে আমি এটার সাথে মিশাবো। মিশাই কাস্টার্ড পাউডারটা আবার এই দুধের পাতিলের মধ্যে দিয়ে দেব। এখন এটাকে অনবরত নাড়তে হবে, কারণ এখন কাস্টার্ড পাউডারের কারণে দুধটা ঘন হয়ে যাবে, সেজন্য নিচে যেন লেগে না যায় নাড়ার উপর রাখতে হবে। এটাকে অনবরত নাড়তে হবে যেন লাম্পস না থাকে। আমার এটা হয়ে গিয়েছে, এটা এখন জালটা বন্ধ করে রেখে দেই। এখন আমি ফ্রুটসগুলি কেটে নেব। এটা জালটা বন্ধ করছি। কাস্টার্ড করার জন্য কালারফুল ফ্রুটস হলে সুন্দর হয়, তো আমি এখানে লাল কালারের আঙ্গুর নিয়েছি, মাঝখানে কেটে নিয়েছি, সবুজ কালার নিয়েছি, আপেল নিয়েছি এবং কলা নিয়েছি। এখন আমি এগুলিকে কাস্টার্ডের সাথে মিশাবো। এখানে আমি কলা দিলাম। আপেল দিলাম। সবুজ আঙ্গুর দিলাম এবং লাল কালারের আঙ্গুর দিলাম। এখন আমি এটার মধ্যে কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা আমি ঘরে তৈরি করেছি। আমার কাস্টার্ডটা বানানো হয়ে গেল। এখন আমি এটার উপরে কতগুলি আনার ছিটিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি এবং এরপরে এটাকে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তারপর এটাকে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল আমার ফ্রুটস কাস্টার্ড। ভিউয়ার্স, ফ্রুটস কাস্টার্ড তৈরি হয়ে গেল। এটা খুব সুইট। তো আপনারা এই রেসিপিটা বানায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।
আরো নতুন ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।